নমস্কার, আমার নাম সঞ্জয় ব্যানার্জি। আমার হাইট 5 ফিট 11 ইঞ্চিস, আমার এজ 40। থ্যাংক ইউ। নমস্কার। তখন আমি অনেক ছোট, যখন আমি এই অভিনয় জগতে এসেছিলাম। কত হবে আমার বয়স? 6 কি 7। আমার মধ্যে একটা অদ্ভুত ইচ্ছে ছিল অভিনয় করার। খুঁজে বেড়াতাম চারিদিকে, আমি আমি কি করে অভিনেতা হবো। যখনই আমাদের পাড়াতে কোনো নাটক হতো, আমি সেখানে যেতাম নাটক দেখার জন্য। আমাদের পাড়ার অনিন্দ্যদা ওয়ার্কশপ করাতেন। একদিন তাকে আমি বললাম, অনিন্দ্যদা, আমি না নাটক করব। উনি আমাকে বললেন, তুই নাটক করবি? তুই নাটক করতে জানিস, অভিনয় করতে জানিস? আমি বললাম, হ্যাঁ গো অনিন্দ্যদা, আমি পারবো, তুমি আমাকে একটা সুযোগ দাও। অনিন্দ্যদা পাড়ার নাটকে আমাকে একটা ছোট্ট রোল দিয়েছিল। আমি এত এক্সাইটেড ছিলাম রোলটা অভিনয় করার জন্য। তারপর সেই দিনটা এলো যেদিন আমি স্টেজে গিয়ে অভিনয় করলাম। সেই ছিল আমার পথ চলা শুরু। আমার অভিনয় দেখে অনিন্দ্যদা সেদিন বলল যে, সঞ্জয়, আজ থেকে তুই রোজ স্কুল ছুটির পর আমাদের ওয়ার্কশপে আসবি, আমাদের দলে আসবি, তোকে আমি অভিনয়টা শেখাবো। আমি সেদিন ভাবতে পারছিলাম না যে অনিন্দ্যদা আমাকে অভিনয় শেখাবে। আমি আমি স্কুলে না রোজ অপেক্ষা করে থাকতাম যে কখন আমাদের ছুটির ঘন্টাটা পড়বে। ব্যাগটা কাঁধে নিয়ে রেডি থাকতাম, আর যেই ছুটির ঘন্টাটা পড়তো না, আমি এক ছুটে চলে যেতাম রিহার্সাল রুমে। সেখানে বিমল, সুকুমার, অনিন্দ্যদা সবাই কি কঠিন কঠিন ক্যারেক্টার গুলো সব অভিনয় করতো। ঔরঙ্গজেব, শাহজাহান, আরো ঐতিহাসিক ভালো ভালো ক্যারেক্টার যেগুলো ভীষণ কঠিন ছিল, সেগুলো জলের মতো বুঝিয়ে দিতেন অনিন্দ্যদা। আমি সেখানে রোজ গিয়ে বসে থাকতাম, অভিনয় শিখতাম। একটা কথা আমার আজও মনে পড়ে, আজকে আমি একজন প্রতিষ্ঠিত শিল্পী, অনিন্দ্যদা আজকে আমাদের মধ্যে নেই। উনি অনেক দূরে চলে গেছেন আমাদের ছেড়ে। উনি আমাকে বলেছিলেন যে, সঞ্জয়, হিরো নয়, অভিনেতা হও, আর খুব ভালো মানুষ হও, মানুষের মনের কাছে যাওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে সবাই তোমাকে ভালোবাসবে। নমস্কার।